আসসালামু আলাইকুম বড়ো মতো আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে টারমার্কসের একটা খুবই জনপ্রিয় টুলস নিয়ে কথা বলবো ইনস্টল করে দেখাবো এবং হচ্ছে প্র্যাকটিক্যালি ইউজ করে দেখাবো সো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা ডিসক্লাইমার দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে যে ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে এই ভিডিওটি দেখে কেউ কখনও খারাপ কাজে ব্যবহার করবেন না আর আপনি যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে আপনি নিজে দেয় থাকবেন আজকে আমি যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে যে টার্মাক্সের খুবই একটা জনপ্রিয় টুলস এবং খুবই পাওয়ারফুল একটা টুলস যে টুলসের জন্য এতদিন আপনারা অপেক্ষা করছিলেন সেই টুলসটা হচ্ছে আজকে আমি প্র্যাকটিক্যালি ইনস্টল করে এবং ইউজ করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই টুলসটা হচ্ছে একটা পাইথনের টুলস আর অবশ্যই হচ্ছে আপনাদের টার্মাক্সে পাইথনের যে মডিউলের যে প্যাকেজটা আছে সেটা কিন্তু ইনস্টলেশন থাকতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো সো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটা ভালো দিয়ে আমাদের সাথে থাকবেন কারণ আমরা এই পেজে প্রতিনিয়ত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আর বরাবরের মতো আপনারা যদি এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলও হচ্ছে প্রতিনিয়ত আমরা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনি এটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন সো বেশি কথা বলবো না আজকের মূল ভিডিওতে চলে যাচ্ছি সো ফার্স্ট অফ অল আমি এই টুলসটার সম্পর্কে একটু বলে নিই এই টুলসটা হচ্ছে খুবই একটা জনপ্রিয় টুলস স্টার কারণ এই টুলসের মাধ্যমে আপনারা এ টু জেড কাজ করতে পারবেন অর্থাৎ একের ভিতরে সব বলতে পারেন এই টুলসের মাধ্যমে সমস্ত কিছু করতে পারবেন আমি টুলসটা স্টেপ বাই স্টেপ কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে কি করতে হবে না করতে হবে ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন আর হ্যাঁ ভিডিও একটাই রিকোয়েস্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন আর যেহেতু আমি টুলসটা ফ্রিতে দিয়ে দেবো সেক্ষেত্রে আমি চাই যে হচ্ছে আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন নাকি দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে কারণ ফ্রিতে ভাই ফ্রিতে কিন্তু অনেকেই অনেক কিছু দেয় না জাস্ট আমি ফ্রিতে যেহেতু দিচ্ছি সেই ক্ষেত্রে হচ্ছে আমি কীভাবে হচ্ছে এই টুলসটা ডাউনলোড করবেন এটা আমি ভিডিওর মাধ্যমেই বলে দেবো সেটা অবশ্যই আপনার মনে সহকারে হচ্ছে দেখবেন ভিডিওটা ঠিক আছে ভিডিওটা দেখে তারপর হচ্ছে টুলসটা কালেক্ট করে নিয়ে ইউজ করবেন আমি সম্পূর্ণ জিনিস হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাবো এই টুলসটা মূলত হচ্ছে আমাদের অনেক রিসার্চ করার পর হচ্ছে আমরা বের করতে পারছি ঠিক আছে অনেক রিসার্চের মাধ্যমে কারণ ইন্টারনেটে অ্যাভেলেবল এরকম অনেক কোলন টুলস আছে যেগুলা দিয়ে কাজ করে না ভাই আপনি কাজ করতে যাবেন দেখবেন যে কোনো কাজ করতেছে না হিরোড টি মারতেছে এরকম অনেক প্রবলেমে পড়বেন সো যেহেতু আমরা আপনাদের জন্যই কষ্ট করি সেক্ষেত্রে আমরা চাই যে আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ঠিক আছে সো আমি কথা বাড়াবো না আমি এখানে এই টুলসটা ইনস্টল করতে হলে আপনাকে পাইথনের যে প্যাকেজটা আছে সেটা ইনস্টল করতে হবে এখানে সিম্পলি টাইপ করবেন পিকেজি ইনস্টল ইনস্টল তারপরে হচ্ছে পাইথন ঠিক আছে পাইথন পিকে যে ইনস্টল পাইথন এটা লিখে ইন্টারপ্রেস করে দিবেন একটু টাইম নেবে আপনার নেট কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইথনের যে প্যাকেজটা আছে সেটা কিন্তু আমার অলরেডি কিন্তু ইনস্টলেশন করা আছে ঠিক আছে অলরেডি আমার ইনস্টলেশন করা আছে সো এখন আমি সিডি দিয়ে এসডি কার্ডে চলে যাচ্ছি আমি যেহেতু এসডি গার্ডির টুলসটা হচ্ছে রেখে দিচ্ছি সেক্ষেত্রে হচ্ছে এসডি কার্ড এস ডি তারপর হচ্ছে কার্ড সিডি এসডি কার্ড তারপর হচ্ছে আমি এখানে যদি এলএস কামার টাইপ করি তাহলে আমাদের দেখা যাবে যে এখানে কয়টা টুলস আছে সো এলএস কমান টাইপ করলাম এলএস কমান টাইপ করার পর আমাদের টুলসটা হচ্ছে এই যে এইটা এইটা ঠিক আছে সো আমি এটা কপি করলাম কপি করার পর এখানে হচ্ছে সিডি সিডি ডি লেখলাম সিডি লেখার পর যেটা আমি কপি করলাম সেটা আমি এখানে পেস্ট করে দিয়ে এই টুলসের মধ্যে চলে গেলাম আমি এটা টার্মিনালটা ক্লিয়ার করে নিচ্ছি ক্লিয়ার করে নিলাম ক্লিয়ার করার পর এখন এলএস কমান্ড দিলাম দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ আপনি টুলস পেয়ে যাবেন এটার মধ্যে ঠিক আছে আর প্রত্যেকটা আর টুলসের সাথে প্রত্যেকটা হচ্ছে ইয়াতে হচ্ছে কানেক্ট করা আছে আপনি এই টুলসটা নর্মাল হচ্ছে রান করবেন এটার মাধ্যমে যেমন যেহেতু টুলসটা পাইথনের তৈরি করা সেক্ষেত্রে পাইথন লিখে হচ্ছে এখানে আমি যেটা কপি করলাম এইটা আমি হচ্ছে কোথা থেকে ডাউনলোড করবেন এটা আমি হচ্ছে ভিডিও যে কোনো একটা পার্টে আমি বলে দেব যে কোথায় থেকে এই টুলসটা কানেক্ট করে নেবেন সো দেখেন আগে আমি আগে জাস্ট আগে ইনস্টলেশনটা করে নিই দেখেন এটা কিন্তু তেমন সরি এখানে আমার একটু ভুল হয়েছে যাই হোক পাইথন বানামটা ভুল গেছে যাই হোক পাইথন পাইথন তারপর হচ্ছে যেটা কপি করলাম সেটা পেস্ট করে দিলাম পেস্ট করার পরে হচ্ছে এখানে ইন্টারপ্রেস করে দিলাম দেখেন এই টুলসটা হচ্ছে কী কী একটা টুলস এটা ওয়ার্ল্ডের একটা বেস্ট একটা টুলস বলতে পারেন এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অপশন পেয়ে যাচ্ছেন যেমন এখানে এক থেকে ছাব্বিশটা আপনি মেনু পাবেন এক থেকে ছাব্বিশটা মেনু পাবেন এটার মাধ্যমে সব কিছু আপনারা করতে পারবেন ইউ চেঞ্জার কালি নেট হান্টার তারপরে টেলিগ্রাম টুল কিট পাবেন এর ভিতরে তারপর হচ্ছে ডিডিওএস ঠিক আছে এটা আমি যত এত কিছু এক্সপ্লেন করতে পারবো না সেক্ষেত্রে আর এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস হচ্ছে জেনারেট করতে পারবেন ওয়েব টুলস পেয়ে যাবেন টেম মেইল এগুলো পেয়ে যাবেন তারপর হচ্ছে মাল্টি ডিডিওএস পেয়ে যাবেন তারপর হচ্ছে জিআইপি পাস ঠিক আছে আমি এইগুলো একটু দেখে নেন আমি একটু হাইলাইট করে দিচ্ছি কারণ অনেক কিছু হচ্ছে ফেসবুকে হচ্ছে আপলোড করা যায় না ইউটিউবে আপলোড করা যায় না যার কারণে হচ্ছে আমি এটা এরকম করে দিচ্ছি আর এই টুলসটা তো ইনস্টল করলেন এটার সেকেন্ড পার্ট আমি হচ্ছে ইউটিউবে আপলোড করব না কারণ প্র্যাকটিক্যাল ইউজের ভিডিও হচ্ছে আমি ফেসবুকে আপলোড করব ঠিক আছে যারা ইউটিউবে দেখতেছেন এই ভিডিওটা তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে হচ্ছে এটার সেকেন্ড পার্ট আপনারা দেখে নেবেন সো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন আর এই টুলসটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এটা আমি হচ্ছে টেলিগ্রামে দিয়ে রাখবো এই টুলসটা ওখান থেকে কালেক্ট করে নিয়ে এই টুলসটা হচ্ছে ইউজ করবেন ঠিক আছে সো ভিডিও ছিল এইটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ